নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পরমেশ্বর পিতার কাজে এদেরকে চালিত করছেন সঠিকভাবে আমি বিশ্বাস করি। পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ, আত্মিকভাবে নমস্কার। বাস্তবিকভাবে পরমেশ্বর পিতা তিনার বাক্যকে আমাদের দিয়েছেন আমাদের জীবনে এবং আপনাদের জীবনে, যাতে প্রত্যেকে জীবনকে সুন্দর সুরক্ষিত থাকতে পারে। তার জন্য পিতা আপনার সেই পবিত্র বচন আপনি আমাদের জীবনে দিয়েছেন, আর সে বাক্য দ্বারা আমাদের চালিত করবেন সঠিক পথে, সঠিকভাবে যেন আমরা সেই আপনার পবিত্র কার্যকে মন থেকে করে আপনার পথকে আর সুদৃঢ় করতে পারি। কিন্তু জিসাস নেম, যিশুর নামে চাই, আমেন। বাস্তবরূপে ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদেরকে সঙ্গে কথা বলে থাকেন। তিনি আমাদেরকে অন্য ভাষার সঙ্গেও আমাদের সঙ্গে কথা বলেন। আমরা যদি মন থেকে অন্য ভাষার সহিত কথা বলি, তবে পরমেশ্বর পিতার বাক্য আমাদের মধ্যে থাকবে এবং পরমেশ্বর পিতার সঙ্গে আমরা কথা বলতে পারব। তাই বন্ধুরা, ভয় করবেন না, সাহস করুন, ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করুন, দেখবেন আপনার চলার পথ, বলার পথ সব চেঞ্জ হয়ে যাবে। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসুন আজকে ভিডিও নিয়ে আমি টপিক নিয়ে আলোচনা করব, যে এহোবা। এহোবা কথার অর্থ কী? যোগানদাতা ঈশ্বর। আমাদের ঈশ্বর আমাদের সমস্ত কিছু যোগিয়ে দেন, আমাদের প্রয়োজন সকল তিনি জানেন, তার জন্য তিনাকে এহোবা বলা হচ্ছে। এহোবা পরমেশ্বর, তিনি সমস্ত কিছু করতে পারেন এবং সমস্ত কিছু সামর্থ্য রয়েছে। তাই শুধু বিশ্বাস করুন, দেখবেন ঈশ্বরের বাক্য আপনার জীবনে কার্যকরী হবে। আর প্রভু যিশু সবসময় থাকবেন পাশে, যেন আমরা সঠিকভাবে চলতে পারি, বচন মেনে চলতে পারি। ঈশ্বর তো আত্মা, যাহারা তাহারা ভোজনা করেন তারা আত্মা সত্যি ভোজনা করতে হবে। ভয় করিও না, সাহস করো, কারণ সদা সর্বদা আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি কারণ আমি তোমাদের ঈশ্বর। তোমাদেরকে ভয় করিও না, আমি তোমাকে সাহায্য করিব। যিশাইয়া 41:10 অধ্যায় থেকে পড়তে পারেন এ বিষয়ে। বিশ্বাস শ্রবণ হইতে আসে, আর শ্রবণ ঈশ্বরের বাক্য দ্বারা। যে বাক্য আমাদের মধ্যে এখনও রয়েছে, রোগ ব্যাধি সমস্ত কিছু দুষ্ট আত্মার চিন্তা ভাবনা দূর করিতে বাক্য। তাই ঈশ্বরের বাক্যকে মেনে চলুন এবং জীবন সুন্দর সঠিক করুন। তাই ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করবেন, তো সঠিক পথ পাবেন। আপনার পবিত্র সেই প্রেম, আত্মার যে আনন্দ আমাদের জীবনে আসবে, তা হবে ঈশ্বরীয় প্রেমের দ্বারা। তাই আসুন ঈশ্বরের বচনে যাই, ভজনে যাই, ঈশ্বরের কার্য মন থেকে করি এবং অন্যকেও তা করতে শেখাই। আর এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকে আপনারা পবিত্র নেবেন, কারণ আমি যে বলছি এমন নয়, পরমেশ্বর পিতা ওনার আত্মা দ্বারা আমাকে বলাচ্ছেন, বলছি। পিতার আশীর্বাদ, যিশুর অনুগ্রহ আপনাদের জীবনকে আশীষ করুক এবং সঠিকরূপে ঈশ্বরের বাক্য আপনাদের জীবনে কাজ করুক, এই বিশ্বাস রাখি। আপনাদের পরিবার, আপনাদের মণ্ডলী সুখে থাকুক। পরমেশ্বর কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভিডিওটি লাইক করে দেবেন। আর কিছু বিষয় গভীর জানতে, প্রার্থনা বিষয় রিকোয়েস্ট রাখতে, অবশ্যই আমাদের কল নাম্বারে কল করে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। কিন্তু জিসাস নেম, যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।